এখানে হেডটি দিয়েছিলেন
তো সেখান থেকে পার পোস্টে বাধাপ্রাপ্ত হয়েছিল এবং রিটার্ন হেডটি ঠিকমতো দিতে পারেনি কর্নার চমৎকার একটা ক্রস ইন হয়েছিল তবে সেখান থেকে গোল গোল পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেল শেষ পর্যন্ত গোলটি পাইনি ভাগ্য সন্তুষ্ট ছিল না কারণ সাইড পোস্টে থেকে বলটি প্রতিহত হয়েছে তো সবসময় 100% নির্ভর দিয়ে দলকে কেউ জয় করে দেওয়া যায় না ভাগ্যের বাধ্যতা প্রয়োজন ভাগ্যের কিছুটা ভাগ্য সাথে লেখাটা কাটা প্রয়োজন ভাগ্য সন্তুষ্ট থাকলে ধরনের শটগুলো থেকে কিন্তু গোল পেয়ে থাকে আবার একবার আক্রমণে দুর্গাপুর আরি সুন্দর এখানে প্রতিপক্ষের দুকে ওয়ান টু খেলে ফিরে যাওয়ার চেষ্টা সুযোগ রয়েছে জাসিন আমার লেবে শটে পাওয়ারে ফেলাচ করতে পারলেন না জার্সিদা মারি লেবেনের কথা যখন বলি তখন অবশ্যই মনে পড়ে যায় সুনীল ছেত্রীর কথা ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী যিনি আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে অবসর গ্রহণ করেছেন সেটি রাখতে পারে তো মেসির অনেক রেকর্ড রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের অবশ্যই শোনাবো মেসিকে সর্বকালের সেরা স্বীকৃতি দিয়েছে ফিফা ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা ফুটবল প্রেমীদের মনে আজীবন গেঁথে থাকবে তবে সেই সমস্ত মুহূর্তের কেন্দ্রবিন্দুগুলিতে থাকে খুদে জাদুকর লিওনেল মেসি তিনি টানা চারবার সহ মোট 8টি ব্যালন্ডিয়ার জয়ের কৃতিত্ব অর্জন করেছেন মেসি যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ তিনটি সেরা ফিফা পুরস্কার ফিফা পুরস্কার খেলোয়াড় ছটি ইউরোপিয়ান গোল্ডেন বুট এক ক্যালেন্ডার ইয়ারে 91টি গোল অর্থাৎ একটা বছরে 91টি গোল করার কৃতিত্ব একমাত্র মেসি রয়েছে দেশের জার্সিতে 10টি হ্যাট্রিক গোল করার অর্থাৎ আন্তর্জাতিক গোলে যিনি 10বার হ্যাট্রিক করেছেন অবশ্য তার সঙ্গে সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু 10টি হ্যাট্রিক করেছেন 112টি দেশের জার্সিতে 10টি হ্যাট্রিক গোল সহ মোট 59টি হ্যাট্রিক করেছেন এবং দেশের জার্সিতে গোল করেছেন 112টি তার মোট গোল সংখ্যা 850 ফিফা বিশ্বকাপের গোল্ডেন বল ফিফা অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন 46টি দলগত এবং ব্যক্তিগত 56টি পুরস্কার জিতে সর্বকালের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে লিওনেল আন্দ্রেস মেসি বিশ্বের সবচেয়ে অ্যাসিস্ট অর্থাৎ যার অ্যাসিস্ট থেকে গোল করেছে এবং সেই তালিকায় মেসি সবার উপরে তিনি মোট 377টি অ্যাসিস্ট করেছেন ফুটবল ইতিহাসে সব থেকে বেশিবার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব প্রাপ্ত হলেন 325-এর অধিক তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং বিশ্বকাপের 11টি ম্যান অফ দ্য ম্যাচ এবং বিশ্বকাপের 13টি টুর্নামেন্ট দুবার যা অন্য কারণে অবশ্যই পরবর্তীতে ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে আসবো আসবো সুনীল ছেত্রী সম্পর্কে এখানে সার্কেল বরাবর আপনি বাড়ি আসেন এবং এই মধ্য সার্কেলের কথা যখন বলি তখন অবশ্যই বলতে হয় ব্রাজিলের জেলাও স্টেডিয়াম যেটা প্রতিদিনের টুর্নামেন্টে আমরা কম বেশি বলে থাকি যে পৃথিবীর বিশ্বকাপ রেখা বিশ্বের কয়েকটি দেশের মধ্যে দিয়ে গেছে তবে সেই ব্রাজিলের জেরো স্টেডিয়াম সে জেরো স্টেডিয়ামের মধ্য রেখা বরাবর গেছে ব্রাজিলের জেরো স্টেডিয়াম কাকতালীয় ভাবে হলেও এটা কিন্তু বাস্তব এখানে গোল রকম বিনয় মান্ডি বিনয়ের সঙ্গে বল রিসিভ করে গোলকিপার সরি করলেন আর এখানে যাচ্ছে নাম্বার 5 এস কে জি ঢোকাটা বগুড়ায় সরকার দপ্তর বাকি দায়িত্ব পালন করছেন দেখে নিচ্ছেন কোথায় বলটি ফেলবেন কোথায় বলটি ফেললে একটা ভালো আক্রমণ রচনা করা যায় একটা সুপরিকল্পিত আক্রমণ রচিত হয় সেই উদ্দেশ্যে বলটি বাড়িয়েছিলেন তবে সেখানে বলে দখল নিয়েছে ডিপিএসকে ফুটবল একাডেমি দুর্গাপুর ডান দিক থেকে ক্ষতি বাড়িয়ে ঢুকে যাওয়ার চেষ্টায় সময় মতো তাকে বাধা দিচ্ছে জোনাল পার্কিং এর মধ্য দিয়ে তাকে কিছুটা হলেও মার করার চেষ্টা করছেন আক্রমণ কিছুটা পিছিয়ে গেল ওখানে 12 নম্বর জার্সিতে সুমিসরে তার কথা বলছিলাম বারে বারে বাম পায়ের শট তবে বাম পায়ের শট থেকে এক্ষেত্রে কিন্তু টার্গেটে রাখতে পারেননি আবার আক্রমণের দুর্গাপুর এখানে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন আবারও সেই ছবি চমৎকার ভাবে বলটি বাড়িয়েছেন একটা ফরওয়ার্ড পাস সেখানে তাকে বাধা দিলেও শেষ পর্যন্ত বলটি মাইনাস করে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লেন আর সেখান থেকে অন্তত ক্লিয়ারেন্স
এসকেজি দুর্গটা সাত নম্বর জাসিতে সাজদা বানাননি আক্রমণ বিনা পর্যন্ত সামনে বলটি বাড়িয়েছিলেন তবে শেষ পর্যন্ত বলের দখলটি রাখতে পারেননি তো বাপা এর সম্পর্কে আপনাদের একটু জানাই বাপা এর সঠিক কথা যখন বলি তখন অবশ্যই কিশাদুদের কথা বলতে হয় যাকে ভারতের মারাদোনা বলা হতো মা পার্টি ছিল তার অত্যন্ত সচল আর এখানে একটা বাপা এর শর্ট হেলমেট রাখতে পারেননি 1966 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল প্রথমার্ধে 3-0 গোলে পিছিয়ে পড়েছিল পর্তুগাল এবং শেষ পর্যন্ত 5-3 গোলে খেলাটি শেষ হয় আর এখানে ক্লিয়ার করে দিয়েছেন বল পার্সন এখন সিদ্ধান্ত হলো তো শেষ পর্যন্ত 5-3 গোলে খেলাটি শেষ হয়েছিল জিতেছিল পর্তুগাল 4টি গোল করেছিলেন যে মানুষটি তাকে পৃথিবীর মানুষ ইউসেবিও নামে চেনে তৎকালীন বিশ্ব ফুটবলের বাম পায়ের সেরা খেলোয়াড় তবে তিনি বাম পায়ে কেন এত ভালো খেলতেন তার একটা ইতিহাস রয়েছে ইউসেবিওর বাবা তার দুই ছেলেকে এক জোড়া বুট কিনে দিয়েছিলেন তার দাদা পড়তে চার পায়ের বুটি এবং ইউসেবিও পড়তো বাম পায়ের বুটি এবং এই বাম পায়ের বুট পরে খেলতে খেলতে তিনি হয়েছিলেন সর্বকালের সেরা বাম পায়ের একজন ফুটবলার তা পরিশ্রম করতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে কখনো সফলতা অর্জন করা যায় না হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে যদি পরিশ্রম করে যান কাজ করে যান তাহলে অবশ্যই সফলতা আপনাকে ধরা দেবে আবার একবার আক্রমণে যাচ্ছেন আমাকে দশ নম্বর চার থেকে অজয় হাসদা তিনি ঢুকে যাওয়ার চেষ্টা করছেন পরিশ্রম করুন পরিশ্রম করেই সফল হতে হয় ঘুমিয়ে ঘুমিয়ে কখনো সফলতা অর্জন করা যায় না তো পরিশ্রমের কথা আবার একবার বলবো আপনারা সকলেই জানেন মাঠের নাম আপনারা শুনেছেন একটা সোশ্যাল সাইন্স ফেসবুক যিনি তৈরি করে দিয়েছেন মার্ক জুকারবার্গ একটা সময় তার গার্লফ্রেন্ড যখন তাকে তার সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুকটি বানিয়ে ফেলেছিলেন যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচম্যানদের একজন আর আপনি আমি হলে কি করতাম সেভ করে ছেড়ে দিয়ে নেশাগ্রস্ত হয়ে বলতাম বেঁচে থেকে লাভ নেই লোকে ছাড়া তা পরিশ্রম চাই সঠিকভাবে পরিশ্রম করলে অবশ্যই আপনি সফলতা পাবেন একটু আগে বলছিলেন এটা ভারী সুন্দর সাইরি বললেন আমাদের সুশীল কুমার বহু মাঠে তিনি কমেন্ট্রি করে থাকেন ঝাড়খণ্ডের বিহারের আর আজকে আমরা অবশ্যই আমাদের মতিলাল মারানি ফুটবল প্রাঙ্গণে আমরা তাকে পেয়েছি অবশ্যই তাকে আমরা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আগামীতে তার একটা ভবিষ্যৎ রয়েছে বয়স কম আগামীতে অনেক সুযোগ সে পাবে এবং ভালো জায়গায় সে কমেন্ট্রি করুক তার কমেন্ট্রিতে মানুষকে মোহিত করুক এটা আমরা সকলেই চাই দুই দলের প্লেয়ার এখনো ঠিক সেভাবে নিজেদের গুছিয়ে উঠতে পারেন অর্থাৎ তাদের খেলার মধ্যে যে সৃজনশীল ভাব সেটি কিন্তু আমরা এখনো দেখতে পাইনি তো দুই দলেই আমরা দেখতে পাচ্ছি মুর্মু সরেন হেমব্রম তনু মারান্ডি বেসরা এক উচ্চ আদিবাসী সম্পদের প্লেয়ার এবং তাদের সম্পর্কে একটু অবশ্যই বলতে হয় যদি আপনারা ফোন করলেন কলকাতা ফুটবলের দিকে আপনারা যদি লক্ষ্য করেন সেখানে দেখতে পাবেন এক উচ্চ আদিবাসী সম্পদের ফুটবলাররা বিদেশি ফুটবলারদের সঙ্গে সমানে সমানে তৎপরতা জানাচ্ছেন ইস্ট বেঙ্গল দলে বর্তমানে যে ছেলেগুলো খেলছে আদিবাসী সম্প্রদায়ের প্লেয়াররা চাকু মান্ডি শ্যামল বেসরা বিজয় মুর্মু সুব্রত মুর্মু এখানে একটা আক্রমণ তুলে এনেছিলেন তবে ঠিক জায়গায় ছিলেন প্রত্যেকে যথেষ্ট ভালো খেলা উপহার দিচ্ছেন এবং কলকাতার যে সমস্ত কোচেরা রয়েছেন তাদের খেলা অত্যন্ত ভালোবাসছেন এবং তাদের সেই হার না মানার যে তাদের কঠোর পরিশ্রম করার যে ক্ষমতা সেগুলোকে কিন্তু মান্যতা দিচ্ছে কলকাতার কোচেরা আপনারা হয়তো শুনে থাকবেন অনেকে ইংলিশার বারিয়াল রুডু ভারতের সেরা স্কাউট একজন খেলোয়াড় জার্মানির এফসি বায়ার্ন যুব বিশ্বকাপে ফাইনালে দারুণ পারফরমেন্স করেছিলেন এফসি বায়ার্ন অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন ওড়িশার বারিয়াল রুডু তো আমরা চাইবো আমাদের এরিয়া থেকেও আদিবাসী জনজাতির ফুটবলার উঠে আসুক
আর এখানে বিজয় মানি সহজভাবে বল নিজের দর্শনা নিয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে সুশীল কুমার যথেষ্ট ভালো ধারাভাষণে মানুষের মনকে জয় করছেন আমরা অবশ্যই তার সাফল্য কামনা করি আগামীতে কেনাবারা দরজা সিনেমা সাই দলকে ফার্মা বিপদের হাত থেকে যিনি রক্ষা করছেন বাবুরা ঈশ্বরের দক্ষিণ বাগের অত্যন্ত কুশল একজন প্লেয়ার বলতে বলতে আক্রমণ এসকেজি ধন্যবাদ বাদিক থেকে তাকে সময় মতো মাফ করলেন যে কারণে আক্রমণ কিছুটা হলে কিন্তু পিছিয়ে গেছে দুর্বল শট সেটা করতে পারো মানে বিনয় মান্ডি ঠিক জায়গায় ছিলেন কোন রকম গুলি ক্ষেত্রে তিনি করেননি অর্থাৎ একজন গোল রক্ষক তার পজিশন যতটা ভালো হবে তত বিভিন্ন ক্ষেত্রে তত সুবিধা হবে ঠিক সেরকম ভাবে তার আউটিং সেন্স যত ভালো হবে উইকেট ক্ষেত্রে তত সুবিধা হবে ধন্যবাদ বহু দর্শক মাঠে এসেছেন খেলা দেখছেন আনন্দ করছেন বলতে বলতে বল রাখলো মনে দুর্গাপুর ডিবিএসকে ফুটবল একাডেমি এখানে একজন নয় দুজন প্লেয়ার তার সঙ্গে পড়ে গেলেন শরীরের ভারসাম্য ঠিক রাখতে না পেরে আর সঙ্গে সঙ্গে বাঁচিয়েছেন দীপেন হালদার ঘন ঘন বাসে বাজে খেলা থামে বারবার দর্শক যে যাই বলুক নিয়মটা জানা তার নিয়ম জেনে তিনি বাসে বাজাচ্ছেন এবং সুদক্ষ নিপুণ রাজস্বিক ভঙ্গিমায় ম্যাচ পরিচালনা করছেন তাতে সন্দেহের কোনো অবকাশ নেই আবার একবার সেই বাঁকুড়া ঈশ্বরের সামনে উঁচু করে বল পাঠিয়েছেন তবে সেখান থেকে বল পার্শ্ব রাখা সিদ্ধান্ত হবে পরিশ্রম সৌভাগ্যের চাবি কাঠি পরিশ্রম করলে আপনি কিন্তু সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন প্রথম মধ্যে খেলা চলছে এসকেজি কলকাতা এবং ডিবিএসকে ফুটবল একাডেমি দুর্গাপুরের মধ্যে এখনো পর্যন্ত গোল আসেনি অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে আমরা গোল দেখতে পাবো নামের মধ্যে যেন একটা মাদকতা রয়েছে সেখান থেকে আবার আক্রমণে এখানে বল পাঠিয়েছেন ভারী সুন্দর একটা ক্রস তবে গোলরক্ষক বলের ফাইনটি এখান থেকে মিস করে তিনি এসকে জি ধনকাটার চান্স ওর মুহূর্ত যথেষ্ট দক্ষতার সঙ্গে গোলকে মিস করছেন প্রিভিয়াস ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে অর্থাৎ নিজেকে এক অরণ্যতায় তুই গিয়ে দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন প্রিভিয়াস ম্যাচে তবে এই মুহূর্তে বল দখলে যথেষ্ট ভালো পজিশনে রয়েছে ডিবিএসকে ফুটবল একাডেমি তবে বল পজিশনে ফুটবলের শেষ কথা নয় দুটি উইং এবং মাঝবাক দিয়ে ব্যবহার করে প্রতিপক্ষের রণনীতিকে
একটু চুরমার করে দিয়ে গোল করতে হবে, তবে এটা দর্শকের খেলা দেখা সার্থক হবে, তবে এটা দর্শকের মাঠে আসা সার্থক হবে। তবে এখনো যেটি দেখার জন্য দর্শকের মাঠে আসা সেই গোল নামক সূচনা ঘটনা দেখা পেলেন। এখানে বিনয় পান্ডে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে তার বিশ্বস্ত দর্শনে গোল ঠেকে নিলেন। প্রথম আর্ধের মনে দেখতে পাচ্ছি কান্ত কখন আসবে সেই কাঙ্ক্ষিত গোল, যেটি দেখার জন্য দর্শক অধীর আগ্রহী অপেক্ষার খবর করছে। একদিকে এসকেজি কলকাতা, অপরদিকে টিভিএসকে ফুটবল একাডেমি দুর্গাপুর। সুন্দর নিবেদন 2024 এবং এটি 11তম বর্ষ, অর্থাৎ 10টি বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর 11তম বর্ষে এই টুর্নামেন্টের আয়োজন। সমস্ত মানুষ যারা হাজারো কাজের শত জন ব্যস্ততাকে ছেড়ে ফেলে দিয়ে তাদের প্রয়োজনীয় কাজকে ফেলে দিয়ে মাঠে এসেছেন শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। প্রত্যেকটা মুহূর্ত তাদের লক্ষ্যে অভিযোগ থেকে তাদের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করছেন। সমস্ত আমাদের যে সমস্ত ভলেন্টিয়ার রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এই মুহূর্তে বলা যেতেই পারে যে এই টুর্নামেন্ট গৌরবের টুর্নামেন্ট, শুধু আমাদের জেলা বা রাজ্য নয়, যে কথা বলছিলাম ঐতিহ্যের ফুটবল, গৌরবের ফুটবল, শুধু আমাদের জেলা বা রাজ্য নয়, আই লিগ খেলা, সিএফএল খেলা, সমস্ত নামী খেলোয়াড় নাইজেরিয়া, হাইবার টুর্নামেন্ট করেছেন। হ্যালো ঠিক ম্যাচ রিপোর্টিং জন্য কল